আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সম্পানার কুকিং। নতুন আরেকটি সহজ এবং প্রয়োজনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেল। আজকে করে দেখাবো সুইট চিলি সস কিংবা চিলি সস। খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর এই সসটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, বাচ্চাদের টিফিন কিংবা ইভিনিং স্ন্যাক্স বা অনেক কিছুতে আমরা ব্যবহার করে থাকি। একদম হুবহু বাইরের কেনা চিলি সসের মতোই টেস্ট হবে। আর এই চিলি সসটা তৈরি করা ভীষণ সহজ, আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সেই প্রসেসটা সহকারে দেখিয়ে দিব আজকে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওতে একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। প্রথমে আমি একটি প্যান নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এই ধরুন 1/4 চা চামচ, চিমটি পরিমাণ ধরলেও ধরা যায়। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, আরও দিচ্ছি 1/3 কাপ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা অবশ্যই দিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হচ্ছে আপনার মরিচকে একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন, কিংবা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন চিলি ফ্লেক্স। তো আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন আমি এভাবে কুচি করে নিয়েছি, দেখুন একদম মিহি করে কুচি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। আদার স্মেল আপনাদের সসে ভালো না লাগলে আপনারা এটা স্কিপ করতে পারবেন, দেওয়ার দরকার নেই যদি ভালো না লাগে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। এই টমেটো ক্যাচাপটা জাস্ট সুন্দর একটি কালারের জন্য, আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন, অর্থাৎ না দিলেও হবে, জাস্ট সুন্দর একটি কালারের জন্য আমি দিচ্ছি। এখন যেটা করব, আমি চুলাটা অন করে নিয়েছি, এতক্ষণ চুলাটা বন্ধ ছিল, এখন চুলাটা অন করেছি। তারপরে আমি সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই নেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু, যাতে একসাথে মিক্স হয়ে যায়। আর চিলি ফ্লেক্সের ব্যাপারটা বলে, আমি এবার যে চিলি ফ্লেক্সগুলো কিনেছি মার্কেট থেকে, এটা একটু বেশি আস্ত রকম ছিল, অর্থাৎ আর একটু গ্রাইন্ড করা থাকে বাইরের যে চিলি সসগুলো থাকে সেগুলোতে চিলি ফ্লেক্সগুলো। তো আপনারা একটু ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নেবেন। তো এখন সসটাতে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি যেটা করছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার একটি কথা বলি, আপনারা যদি সসের থিকনেসটা কিংবা ঘনত্বটা আমি যে সস তৈরি করেছি এটার থেকে একটু কম ঘন চান, তাহলে আপনারা 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার দিবেন। আর সসটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে বলক তুলে নিতে হবে, জাস্ট 4-5 মিনিট বলক তুলে নিলে হবে। তো আমি 4-5 মিনিট সসটা রান্না করে নিয়েছি মাঝারি আঁচে রেখে। এখন যেটা করছি, যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আছে এটা আমি 1 হাত দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, আর কিন্তু স্প্যাচুলা দিয়ে নেড়ে যাচ্ছি। অবশ্যই নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে কর্নফ্লাওয়ারটা, অর্থাৎ দলা পাকিয়ে যাবে। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই হবে, খুব বেশি কিন্তু রান্না করা যাবে না, তাহলে এটা একদম ঝোলের মতো দলা পাকিয়ে যাবে। তো এখন আমার সুইট চিলি সসটা রেডি হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে আপনাদের আমি দেখাচ্ছি। এই তো দেখুন, সার্ভ করে নিলাম মজাদার সুইট চিলি সস কিংবা চিলি সস। আপনারা চিলি সসে যদি ঝালের পরিমাণ বেশি চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, সব কিছুর পরিমাণ একই থাকবে। আর বেশি পরিমাণে সস করে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে আপনারা সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন। যেটা করবেন, আপনারা যে কোনো বয়ামকে গরম পানি দিয়ে ধুয়ে তারপর বয়ামটা শুকিয়ে ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে 6 মাস পর্যন্ত ভালো থাকবে এই সসটা। বাইর থেকে কেনা সসের চেয়ে বাসায় তৈরি করে খাওয়া সসটাই কিন্তু স্বাস্থ্যকর। আর আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করলে কিংবা মরিচটা গ্রাইন্ড করে ব্যবহার করলে আর একটু বেশি করে গ্রাইন্ড করুন, অর্থাৎ আমি আজকে যে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এটা একটু আস্ত ধরনের ছিল। তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন ক্লিক করে দিবেন, বেল বাটন ক্লিক না করলে আমার নতুন ভিডিওগুলো নোটিফিকেশন কিন্তু আপনি পাবেন না। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।